কৃত্রিম পানের কবলত ডিব্রুগড় শহর। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের গৃহ শহর ডিব্রুগড় শহরের বিভিন্ন ঠাইত এজাক বরষুণতে সৃষ্টি হয় কৃত্রিম বানর। ডিব্রুগড় শহরের সুগিনিঙিরপা থানা চারিআলিলে যাওয়া মূল পথছোৱাত এক আঁঠু পর্যন্ত পানি। এজাক বরষুণতে বুয়তি নৈলৈ পরিণত হল ডিব্রুগড় শহরের মানকটা পথ। কোনো কাণখার নাই ডিব্রুগড় সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকনের। সৃষ্টি হয়েছে এটা তীব্র যানজট, ব্যাহত হয়ে পড়েছে যাতায়াত। ডিব্রুগড় জেলার প্রশাসন আর ডিব্রুগড় পৌর নিগমের চরম গাফিলতির ফলতেই কৃত্রিম পানের কবলত পড়েছে এটা ডিব্রুগড় শহর। ডিব্রুগড়ের এক ব্যস্ততাপূর্ণ অঞ্চল, এক ব্যস্ততাপূর্ণ পথ। যদি চৌকিডিঙিরপর ডিব্রুগড় টাউনলৈ যাওয়া যদি রাস্তা, রাস্তাটো বর্তমান আজিয়ে নহয়, এজাক বরষুণ নহয়, মাত্র কেবল এঘণ্টা বা দুঘণ্টা বরষুণ দিলে এই পথটোর জরাজীর্ণ অবস্থা পড়ে পড়ে, আর পানি নুশুকা প্রায় 5 ঘণ্টা 6 ঘণ্টা যা রোদ দিলে পানি নুশুকা। আর এই ঘটনাটো কেবল এই 2 এদিনের কথা নহয়, এই প্রায় আজি 3-4 বছরের কিন্তু এই বস্তুখিন এনেকা হয়ে আছে। যেতিয়া এজাক এঘণ্টামান বরষুণ দিয়ে তিন পানি জমা হওয়া দেখ পাওয়া যায়, যার ফল সাধারণ রাইজর যথেষ্টখানি হারাশাস্তি তখন সম্মুখীন হবলে হয়। আর এই ক্ষেত্রে কব লাগবে যে সরকার লোকসভা নির্বাচন হয়ে গেল, সাংসদ সলনি হয়ে গেল, পৌর ডিব্রুগড় পৌরসভা পৌর নিগম হয়ে গেল, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু ডিব্রুগড় এই পানি জমা হওয়া পথটা কিন্তু ইয়ার নিরুপায় ব্যবস্থা খালি চৰকাৰখনে বা ডিব্রুগড় পৌর নিগম তথা অসমৰ তথা আমার ডিব্রুগড় যিজন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, নতুনক সাংসদ তখন জয়লাভ করা সর্বানন্দ সোণোৱাল, কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু এই পথটো কিন্তু কোনো ধরনের ব্যবস্থা লোক কারণে আমি ব্যবস্থা লওয়া দেখা নাই। গতি আমি ছাত্রসন্থার তরফের তথা সমগ্র রাইজর ডিব্রুগড়বাসী রাইজর তরফের কথা কব বিচার, ডিব্রুগড় শহরখনলৈ যোৱা একমাত্র পথে হয়েছে এই চৌকিডিঙি থানা চাৰিআলি সংযুক্ত পথটোত। কিন্তু পথত বর্তমান ছাত্র ছাত্রী অভিভাবকের পর আদি করে সাধারণ রাইজ অহা যাওয়া যথেষ্টখানি অসুবিধা সম্মুখীন হয়েছে। গতি এই পথটো নির্মাণ করার ক্ষেত্রে বা ইয়ার পানিখিন ওলাই যাওয়ার ব্যবস্থা করবেন আমি ডিব্রুগড় প্রশাসন তথা সরকার আমি আহ্বান জানাইছো।